বিধ্বস্ত বাংলা তিলোত্তমার সুস্থ পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনতে তাই নানা উদ্যোগ ইতিমধ্যে গৃহীত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগে সামিল হয়ে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন উত্তর কলকাতার 33 নম্বর ওয়ার্ডে। কোঅর্ডিনেটর পবিত্র বিশ্বাসের ব্যবস্থাপনায় আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে রোপণ করা হলো নতুন চারা গাছ, বিলি করা হলো 500 বেশি গাছ। দীপক চক্রবর্তী মঞ্চে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল, প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, কোঅর্ডিনেটর আশুতোষ দাস, অলকানন্দা দাস সহ আরো বহু বিশিষ্টজনেরা। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগে বৃক্ষরোপণের মতো মহৎ কর্মসূচির উদ্যোগকে কর্নিশ সব মহলের। আমার ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পবিত্র বিশ্বাসের উদ্যোগে এবং ওর পরিশ্রমে, ওর ডাকে আমরা, আমি, আমাদের এমআইসি স্বপন সমাদ্দার, আমাদের কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় আশুতোষ দাস, আমাদের ছোট বোন অলকানন্দা দাস, অলোকদা থেকে শুরু করে পাপিয়া ঘোষ বিশ্বাস, কই আমি দেখিনি, পাপিয়া ঘোষ বিশ্বাস আমি খেয়ালই করিনি, বাবা, এবং মহিলা নেত্রী চিনু বিশ্বাসের নেতৃত্বে আমরা এখানে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছি। তার সম্পূর্ণ উদ্যোগ নিয়েছে আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর 33 নম্বর ওয়ার্ডের পবিত্র বিশ্বাস। আমরা আজকে এখানে, আমি মনে করি রক্তদান মহৎ দান, তার চেয়ে কঠিন দান বৃক্ষ দান। এবং বৃক্ষকে শুধু লাগালে হবে না, বৃক্ষকে বাচ্চা শিশুর মতো যেমন মা যত্ন করে, তেমন করে না যত্ন করলে এই বৃক্ষ রোপণের কোনো মানে হয় না। খোকনকে আমি ধন্যবাদ জানাবো যে খোকন সুন্দর সুন্দর খাঁচা জোগাড় করে নিজের পয়সা দিয়ে কিনে এই ওখানে বৃক্ষ মধ্যে খাঁচা লাগিয়ে দিচ্ছে, যাতে গরু ছাগলে না খেয়ে যায়। তার সেটাও একটা যত্নের প্রথম ধাপ। এরপরে মালি দিয়ে জল দেওয়া থেকে শুরু করে সব কিছু করবে। সবাই আমরা এতক্ষণ ছিলাম অত্যন্ত ভালো দিনে, ভালো কাজ, শুভ কাজ এবং বৃক্ষদান মহদান, কারণ বৃক্ষ হচ্ছে আমাদের এখানে অক্সিজেন ছাড়ে আর নাইট্রোজেন গ্রহণ করে। সুতরাং আমাদের মানুষের স্বাস্থ্যকে যদি ঠিক রাখতে হয়, যদি মানুষের শরীরকে ভারসাম্য ঠিক রাখতে হয়, তাহলে বৃক্ষ হচ্ছে আমাদের মহা ঔষধি গাছ। সেই গাছকে আজকে যে সব জায়গায় জায়গায় আমরা পুঁতলাম, আমরা সবাই হাতে, আমি মনে করি খোকনের আজকে যখন আছে নিশ্চয়ই সব যত্ন হবে। আপনারা সবাই ভালো থাকবেন, এখানকার লোকদের কাছে বলবো এত গাছ পড়ে গেছে বেলেঘাটায়, আমরা কেউ বসেনি, আমরা হাজার হাজার গাছ লাগাবার পরিকল্পনা নিয়েছি। পবিত্র বিশ্বাস পবিত্র রথের দিনে পবিত্র কাজ করলো, এর তুলনা হয় না। আজকে আমরা যতই বলি একটি গাছ একটি প্রাণ, কলকাতার মানুষ, বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে, তারপরেও যখন কোনো মানুষ অসচেতনতার জন্যে তার বাড়ির সামনে গাছ লাগাতে বাধা দেয়, তারা অহেতুক ব্যক্তিগত স্বার্থে গাছ কেটে দেয়, তখন খুব দুঃখ লাগে। আজকের দিনে তাই তাদেরকে অনুরোধ রাখবো, আসুন সবাই মিলে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মাথায় রেখে গাছ লাগান, দরকার লাগলে গাড়ি বাড়ির ছাদে গাছ লাগান, জানলায় গাছ লাগান, কিন্তু গাছ লাগান এবং গাছকে যত্ন করুন, এর বিকল্প নেই। আজকে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেভাবে সমাজ উন্নতি হচ্ছে, বাংলা তো এগিয়ে যাচ্ছে, সুতরাং এই উন্নতির সাথে পরিবেশের একটা বিরোধিতা বা ঝগড়া সবসময় থেকে থাকে। তো এই সময় আমাদের উচিত অনেক অনেক বেশি করে গাছ লাগিয়ে সবুজায়ন করা, যাতে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। আজকের এই পবিত্র দিনে এটাই আমার কামনা, সবার কাছে অনুরোধ রাখবো গাছকে যত্ন করুন, গাছ লাগান। দেখো আজকে হচ্ছে প্রভুর জগন্নাথ দেবের রথযাত্রা, আমরা সবাই রথযাত্রা প্রভু জগন্নাথ দেবকে শান্তি মঙ্গল কামনা করব, যে প্রথমত করোনায় যাতে মানুষ আর মর্মাহত না হয়, করোনায় যাতে চির মতন বিদায় নিয়ে নেয়। তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল আম্পানের যে ঝড়টা, এই ঝড়ে প্রচুর গাছ সারা বাংলায় শেষ হয়ে গেছিল, সেই গাছগুলোকে যাতে আবার নতুন করে বৃক্ষরোপণ করা যায়, যে উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের কথা মাথায় রেখে আমরা আজ সেই প্রভু জগন্নাথ দেবের কে প্রার্থনা করে আমরা এই বৃক্ষরোপণ আজকে শুরু করেছি। প্রায় 500 বৃক্ষ নিয়ে এসেছিলাম,
এই 500 বৃক্ষ আমরা আজকে চতুর্দিকে বিলি করে দিয়েছি এবং তার মধ্যে মধ্যে যে বড় বড় গাছগুলোকে আমরা আমাদের বিধায়ক পরেশ পাল, স্বপন চট্টোপাধ্যায়, আলুতোষ দাস, আমাদের অলকানন্দ দাস থেকে আমাদের পাপিয়া ঘোষ বিশ্বাস সবাই মিলে আমরা আজকে আমাদের বাবলা ছিল, সুখেন ছিল, দীপক চট্টোপাধ্যায় ছিল, আমাদের পৃথিজা ছিল, সবাই ছিল, চিনু বিশ্বাস ছিল, আমরা সেই বৃক্ষগুলোকে নিয়ে এক এক করে বৃক্ষরোপণ আমরা করলাম এবং ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করলাম যাতে এই বৃক্ষরোপণের মধ্য থেকে মানুষের যে হারিয়ে যাওয়া যে বৃক্ষগুলো চলে গেছে তাদেরকে যাতে সুন্দর করে আবার সেই বৃক্ষগুলো কয়েক বছরের মধ্যে লম্বা লম্বা দাঁড়িয়ে যেয়ে মানুষকে আবার সুন্দর পরিসুস্থ পরিবেশ ফিরিয়ে দেয়, সবুজায়ন ফিরিয়ে দেয় তার চেষ্টা আমরা করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।